প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে স্বাগতম করোনা মহামারীতে অনেকেই লেখাপড়া থেকে একটু দূরে সরে গেছ আশা করি এই অনলাইন ক্লাসরুমে যোগদান করে তোমাদের সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে আমি বিএম জাকির হোসেন মধু প্রদর্শক আইসিটি উপসহর কলেজ যশোর অনলাইন ভিডিও ক্লাসের যে কোনো সহযোগিতার জন্য নিচের মোবাইল নম্বরটিতে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি আজকে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে এই স্টেমেলে টেবিলের ব্যবহার আগে জানতে হবে টেবিল কেন ব্যবহৃত হয় শিক্ষার্থীরা স্ক্রিনে খেয়াল করো বেশ কিছু শাড়ি এবং কলাম নিয়ে একটি শক তৈরি হয়েছে এই শখ আকারে উপস্থাপন করার জন্য আমাদের টেবিল তৈরি করার প্রয়োজন দেখা দেয় কেন টেবিল ব্যবহৃত হয় টেবিল হচ্ছে বিভিন্ন ধরনের কোনো বৃহৎ আকারের ডাটাকে সববদ্ধ বা সারিবদ্ধভাবে প্রকাশের একটি পদ্ধতি প্যারাগ্রাফ বা বক্সের পরিবর্তে যে কোনো টাটাকে টেবিল হিসেবে সাজিয়ে ওয়েব পেজে উপস্থাপন করা যায় এমন কিছু তথ্য আছে বা প্যারাগ্রাফ যা বক্সের পরিবর্তে টেবিল আকারে উপস্থাপিত হলে অধিক অর্থবহ ও মনোরম হয় এই স্টেমেলেই এ ধরনের তথ্য বা ডাটাকে মার্ক করার জন্য টেবিল ব্যবহৃত হয় উদাহরণ হিসেবে বলা যায় একটি ক্লাসের ছাত্রছাত্রীদের রোল নাম বিভাগ এবং প্রাপ্ত নম্বর ওয়েবে প্রকাশ করার জন্যে টেবিলে কাঠামোতে উপস্থাপন করাই ভালো এছাড়া টেবিল আকারে ডাটা যখন সকবদ্ধভাবে তত্ত্ব উপস্থাপন করা হয় সেটি আরও অর্থবহ হয় এবং সহজে সেটা বোঝা যায় টেবিল তৈরি করতে গেলে আমাদের বেশ কিছু উপাদান লাগে অর্থাৎ টেবিলের উপাদান সেই উপাদানগুলো হচ্ছে রো কলাম টেবিল বর্ডার সেল টেবিল হেডিং টেবিল ডাটা ইত্যাদি এখন একটি টেবিলের পরিস্থিতি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় ছাত্রছাত্রীরা স্ক্রিনে লক্ষ্য করো একটি টেবিল এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রো কলাম বর্ডার সেল টেবিল হেডিং এবং টেবিল ডাটা তো কোনটাকে কী বলে সেটা আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করছি খেয়াল করো লাল এরোটি বা থেকে ডান দিকে যাচ্ছে এটাকে আমরা আছে টেবিল রো আবার উপর থেকে নিচ পর্যন্ত যেটা দেখানো হচ্ছে সেটাকে বলে কলাম এই টেবিলটিতে চারটি কলাম এবং তিনটি রো আছে এরপরে দেখি স্ক্রিনে খেয়াল করো সবুজ এরো দিয়ে চারিপাশ থেকে যে দাগটা দেখানো হচ্ছে এটাকে বলেছে টেবিল বর্ডার আবার প্রতিটা ঘরকে বলে এক একটি সেল তা এভাবে অনেকগুলি সেল থাকে প্রতিটা ঘরকে আমরা সেল বলে থাকি খেয়াল করো টেবিলের প্রথম সারিতে যে লেখাগুলো দেখা যাচ্ছে এটাকে বলে টেবিল হেডিং একটা টেবিলের হেডলাইন লিখে এর নিচে শত শত নামের তালিকা প্রদর্শন করা সম্ভব এখানে আছে সিরিয়াল নাম্বার নেম অ্যাড্রেস এবং এজ সিরিয়াল নাম্বার এক দুই তিন করে কয়েক শত থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে টেবিল বর্ডার নিচেই যেটা দেখা যাচ্ছে টেবিল হেডিং যেটা আমরা পেয়েছি এখন যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে টেবিল ডাটা অর্থাৎ টেবিল এর নিচে যে তথ্যগুলো প্রদর্শিত হয় বা প্রতিটা সেলে যে তথ্যগুলো রাখা হয় সেগুলোকে বলে টেবিল ডাটা আশা করি টেবিল পরিস্থিতিটা ভালো করে বুঝে শিক্ষার্থীরা এরপরে দেখব টেবিল তৈরিতে ব্যবহৃত ট্যাগ ট্যাগ কি টেবিলে ট্যাগ কী কী হতে পারে তার জন্য টেবিল তৈরির জন্য আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর টেবিল লিখে টেবিল ট্যাগ ব্যবহার করি এই টেবিল ট্যাগটি একটি কন্টেইনার ট্যাগ বিধায় এর ক্লোজিং ট্যাগ রয়েছে টেবিল ওপেন বা টেবিল ক্লোজ এই ট্যাগ দুটির মধ্যবর্তী স্থানে আরও কিছু ট্যাগ ব্যবহৃত হয় যেমন ক্যাপসান টিআর টিডি টিএইচ ইত্যাদি এগুলোকে এই ক্যাপশান এবং টিআর টিডি এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ক্যাপশান সাধারণত টেবিলের হেডিংয়ের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ যে নামের তালিকা আমরা তৈরি করব তার হেডলাইন কি হবে সেটা আছে ক্যাপশান পক্ষান্তরে টিআর শুরু এবং শেষ অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে প্রথম থেকে শুরু ট্যাগ বলা হয় আর পরের অংশটিকে ক্লোজিং বা শেষ ট্যাগ বলা হয় একটি টেবিলে টিয়ার ট্যাগ দ্বারা শাড়ি বিভক্ত থাকে টেবিলে সারি ধারণ করার জন্য টিয়ার ট্যাগটি ব্যবহৃত হয় টিয়ারের পূর্ণরূপ হলো টেবিল রো এরপর দেখব টিডি প্রতিটি রো আবার টিডি ট্যাগ দ্বারা ডাটা সেলকে বিভক্ত করে থাকে টিডি এর পূর্ণরূপ হলো টেবিল ডাটা যা একটি ডাটা সেলের কন্টেন্ট টিএইস টিএইস এর পূর্ণরূপ হলো টেবিল হেডার টেবিলের মধ্যে হেডিং দেওয়ার জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে মোটামুটি এটা আছে টেবিল ট্যাগের বর্ণনা এরপরে টেবিলে ব্যবহৃত বেশ কিছু অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউট ব্যবহার করে টেবিলটি সুন্দর এবং মনোরম করা সম্ভব অ্যাট্রিবিউটটা কী টেবিলটির দৃষ্টিনন্দন ও সুন্দর করে সাজানোর জন্য টেবিল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় টেবিলে ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ অর্থাৎ কি কী অ্যাট্রিবিউট ব্যবহার হতে পারে বর্ডার অ্যালাইন ওয়াইড সেল স্পেসিং সেল স্পেন্ডিং কলস্পান রো স্পান ইত্যাদি এগুলো ছাড়াও আরও অনেক অ্যাট্রিবিউট আছে ধাপে ধাপে আমরা সেগুলো দেখব এবং শিখব বর্ডার আছে টেবিলের চারিপাশ থেকে যে দাগটা দেওয়া থাকে সেটাকে বর্ডার বলা হয় অ্যালাইন অ্যালাইনের বাংলা শব্দ হচ্ছে বিন্যাস অর্থাৎ বাম পাশতে লেখা বা ডান পাশে লেখা উপরে লেখা বা নিচে লেখা বা মাঝখানে লেখা এইগুলোকে অ্যালাইন বলা হয় অর্থাৎ লেফট অ্যালাইন রাইট অ্যালাইন টপ অ্যালাইন বটম অ্যালাইন বা সেন্টার অ্যালাইন ওয়াইট প্রশস্ত একটা টেবিলের প্রশস্ত বা ওয়াইট কত হবে তা এই অ্যাট্রিবিউট দ্বারা প্রকাশ করা সম্ভব সেল স্পেসিং সেল স্পেসিং এক সেল থেকে আরেক সেল কত দূরত্বে থাকবে সেল স্পেসিং দিয়ে অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা সেটা করতে পারি সেল পেডিং সেল পেডিং দ্বারা একটা সেলের মধ্যে উপরের দাগ থেকে নিচের দাগের দাগ পর্যন্ত কতটুকু ছিঁড়ে দিয়ে লেগবে সেটা সেল স্পেন্ডিং অ্যাক্টিবিউট দ্বারা করা সম্ভব কল স্পান কল স্পানের পুরো রূপ হচ্ছে কলাম স্পান অর্থাৎ কলাম মুছে ফেলা একাধিক কলাম মুছে একটি কলামে রূপান্তর করার জন্য কল স্পান অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় অনুরূপভাবে রো স্পান অর্থাৎ একাধিক রো মুছে ফেলে একটি রোতে রূপান্তর করে আমরা রো স্মান অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারি প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখব টেবিল তৈরির কোট পরিস্থিতি এতক্ষণ শুধু আলোচনা করলাম এই টেবিল তৈরি করার জন্য যে যে কোট ব্যবহৃত হয় তার প্রাথমিক আলোচনা প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে খেয়াল করো বাম পাশে একটি টেবিল তৈরি করা আছে যার চারটি কলাম আর তিনটি র একটা সাধারণ টেবিল প্রথম লাইনটা লাল রঙের যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাকে আমরা টেবিলের বা কলামের হেডিং হিসেবে ব্যবহৃত হয় আর নিচেরগুলো টেবিলের ডাটা হিসেবে ব্যবহৃত হয় ডানের পাশে খেয়াল করে দেখো প্রথমে একটা টেবিলের স্ট্রাকচার প্রাথমিক স্ট্রাকচার যা হবে সেটা এখানে দিয়ে রাখছি এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু হয় তারপরে এই স্টেমেল ট্যাগ শুরু হলে তার শেষ থাকে এই স্টেমেল ট্যাগ তার একটা শেষ থাকতে হয় অর্থাৎ শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ শেষ ট্যাগের জন্য এই ট্যাগের মাঝখানে একটা স্ল্যাশ ব্যবহার করা হয় তারপরে রয়েছে বডি শুরু এবং শেষ শিক্ষার্থীরা একটা টেবিলের মোট দুইটি অংশ এই স্টেবেলের দুইটি অংশ থাকে একটা হেড অংশ আর একটা বডি অংশ এখানে আমি বডি বডি অংশটা ব্যবহার করেছি হেডিং অংশ হেড অংশটা ব্যবহার করিয়ে নেয় তা ইচ্ছা করলে তোমরা এই হেড অংশটা দিয়ে দিতে পারো এই এইচটিএমএল এবং বডি এর খোলে হেড অংশ দিতে পারো অর্থাৎ একটা এইচ ডিএম এল ফাইলের টাইটেল বা শিরোনাম যদি দিতে চাই তাহলে আমরা সেই তথ্যটা হেড অংশে দিতে পারি আমি এখানে বডি অংশে কী কী থাকবে সেটা নিয়ে আলোচনা করব খেয়াল করো প্রথমে আসছে টেবিলের বর্ডার দেওয়ার জন্য কোড অর্থাৎ টেবিল ট্যাগ টেবিল বর্ডার সমান সমান অন এর অর্থ হচ্ছে যে একটা টেবিল ট্যাগের বর্ডার কেমন হবে সেটা ইনভার্টেড কমার ভিতরে অন দেওয়া থাকলে চিকন দাগ হবে আমি যদি মোটা দাগ দিতে চাই তাহলে এখানে সংখ্যা বাড়িয়ে দিলে টেবিলের চারিপাশে আরও মোটা দাগ আসবে যেমন এই যে চারিপাশে কালো একটু মোটা দাগ দেখা যাচ্ছে এটা নির্ভর করবে আমি এই বর্ডারের এখানে কতটুকু দিতে চাই সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে এর ধাপটা হচ্ছে টেবিল হেডিং রোয়ের জন্য কোড অর্থাৎ এই লাল রঙের লেখা এসএল নেম অ্যাড্রেস এজ এই টেবিলটির এই লাইনটা হচ্ছে হেডিং তাই হেডিং ট্যাগের জন্য আমরা যে কোড লিখব তাই যেহেতু এটা একটা রো তাই রো ট্যাগ দিয়ে শুরু হবে আর টেবিল রো একটা রো শুরু হল হেডিংয়ের জন্য হেডিং ট্যাগ হচ্ছে টি এইচ টি এইচ শুরু এস এল এইচ ট্যাগ শেষ অনুরূপভাবে নেম কলামের জন্য নেম হেডিংয়ের জন্য আমরা ব্যবহার করবো টিএইচ ট্যাগ শুরু নেম টিএইচ ট্যাগ শেষ অ্যাড্রেস কলামের জন্য টিএইচ ট্যাগ শুরু অ্যাড্রেস ট্যাগ শেষ এস কলামের জন্য টিএইচ ট্যাগ শুরু টি টিএইচ ট্যাগ শেষ আমার এই পুরো রোটা শেষ হলো তাই এখানে টি আর ক্লোজ তা এটা হলো আছে টেবিল হেডিং রোয়ের জন্য কোড এবার আমরা দেখব সিরিয়াল নাম্বার ওয়ান রোতে যেটা লেখা আছে সেটা প্রদর্শনের কোড কি হবে টেবিল ডাটার প্রথম রো এর জন্য কোড খেয়াল করো যে ব্লু রঙের যে লেখা যে লাইনটি লেখা ব্লু রঙের কোড দিয়ে আমি প্রকাশ করেছি সহজে বোঝার জন্য নতুন করে রো শুরু তাই টি আর ট্যাগ আবার শুরু হবে এই যে তথ্যগুলো আছে এখন আর পাবো আছে আমরা টেবিল ডাটা তাই টিডি শুরু সিরিয়াল নাম্বার আছে ওয়ান টিডি ক্লোজ অর্থাৎ টেবিল ডাটা ক্লোজ অনুরূপভাবে নামের ক্ষেত্রে টিডি শুরু নামের এখানে আছে কামাল এখানে লিখে দিলাম আছে কামাল টিডি ক্লোজ অ্যাড্রেসে লেখা আছে খুলনা টিডি ট্যাগ শুরু খোলনা টিডি শেষ এজ পঁচিশ তাই কোড হবে টিডি ট্যাগ শুরু পঁচিশ টিডি ক্লোজ আমার রো শেষ হল শেষ হয়েছে তাই রো ট্যাগ ক্লোজ হয়েছে এবার আমরা লিখবো টেবিল ডাটার দ্বিতীয় রো টেবিল ডাটার দ্বিতীয় রো জন্য কোড শিক্ষার্থীরা খেয়াল করো সবুজ কালারে আমরা যে কোডগুলো দেখছি টেবিলের সবুজ রোতে লেখার প্রদর্শনের জন্য আবার নতুন করে রো শুরু হলো তাই আবার টি আর শুরু নিচে তথ্য যা আছে সবই টেবিল ডাটা অর্থাৎ প্রথম রোতে আমরা যেভাবে লিখেছি দ্বিতীয় রোতে একইভাবে লিখব দ্বিতীয় রতে টিডি সিরিয়াল নাম্বার দুই টিডি ক্লোজ টিডি শুরু নামের জায়গায় আছে জামাল টিডি ক্লোজ অ্যাড্রেস আছে যশোর তাই টিডি শুরু যশোর টিডি শেষ এ যে স্থানে আছে চব্বিশ তাই টিডি শুরু চব্বিশ টিডি শেষ রো শেষ হয়ে গেল তাই রো ক্লোজ নিচের লাইনে আছে টেবিল ক্লোজ অর্থাৎ আমরা টেবিল শুরু করেছিলাম আর টেবিল শেষ হলো আর এর পাশে যে বর্ডার শুনশন ওয়ান রয়েছে এটা আছে টেবিলের অ্যাট্রিবিউট অর্থাৎ ক্লোজের জায়গায় এই টেবিল বর্ডার ওয়ান এটা লেখার প্রয়োজন নাই তারপরে বডি শুরু হয়েছে বডি ক্লোজ এবং এই স্টেমেল শুরু হয়েছিল এই ক্লোজ এখন যে কোডগুলো লেখা হলো এই কোডগুলো লিখে সাধারণত আমরা নোটপ্যাড ইউজ করি নোটপ্যাডের ভিতরে এই কোড টাইপ করে সেভ করে যে কোনো ব্রাউজারে যদি ওপেন করা হয় তাহলে আমরা ফলাফলটা পেয়ে যাব এখন আমরা দেখব কলেজ পান কল স্পান বলতে কলাম স্পান অর্থাৎ কলামের বিস্তৃতি বাড়ানোর জন্য এখানে যেটা লেখা আছে সেটিকে আমরা একটু লক্ষ্য করি একটি সেলকে একাধিক কলাম পর্যন্ত বিস্তৃত করার জন্য কল স্পান অ্যাক্ট্রিবিউটের ব্যবহার করা হয় কল স্পানের সিনটেক্স হল টি এইচ কল স্পান ইনভার্টেড কমার ভিতরে আছে নাম্বার নাম্বার বলতে এখানে সংখ্যা লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ধরনের সংখ্যা লিখতে হবে অর্থাৎ যে কয়টা কলাম আমরা স্পান করতে চাই বা মুছে ফেলতে চাই সেই সংখ্যাটা এখানে বসাইতে হবে নিচের টেবিলটার দিকে লক্ষ্য করি টেলিফোন লাইনটা দুইটা কলাম মিলে একটি হয়েছে তাই এখানে আছে টি এইচ কল স্পান সমান টু টাইপ করতে হবে আর নিচের লাইনে টিডি কল স্পান সংসার নাম্বার এর অর্থ হচ্ছে যদি টেবিল ডাটার কোনো কলাম মুছে ফেলার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা টিডি কল স্পান সেই নাম্বার আমরা এখানে বসিয়ে দেব। যদি দুই ঘর মুছতে চাই দুই লিখব যদি তিন ঘর মুছতে চাই তাহলে তিন লিখব শিক্ষার্থীরা আমরা কোডের দিকে লক্ষ্য করি বেসিক স্ট্রাকচার আমি এখানে দিয়ে রেখেছি বেসিক স্ট্রাকচার হচ্ছে এই শুরু সবসের নিচে স্টেম এল ক্লোজ করেছি করা হয়েছে বডি শুরু বডি ক্লোজ হয়েছে টেবিল বর্ডার সংসার ফাইভ এখানে ফাইভ দেওয়ার অর্থ হলো টেবিলের যে বর্ডারটা থাকবে সেটা একটু মোটা হবে ওয়ান থেকে শুরু হয় উপরে যত বড় দেব তত মোটা দাগ প্রদর্শন করবে খেয়াল করি প্রথম পাশের টেবিল টেয়ার লাল রঙের শাড়িতে যে হেডিং আছে সেটার জন্য আমরা কোড লিখব যেহেতু এটা রো তাই রো ট্যাগ শুরু তারপরে আছে টেবিল হেডিংয়ের জন্য টিএইচ ট্যাগ প্রথম ঘরে আছে এস এল তাই এস এল আর টিএইচ ট্যাগ ক্লোজ নেমের জন্য টিএইচ ট্যাগ শুরু নেম টিএইচ ক্লোজ পরের ঘরে টেলিফোন যে কলামে আছে দুই ঘর মিলে এখানে একটি ঘরে রূপান্তর করা হয়েছে তাই এখানে লিখতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে টি এইচ কল স্পান সমান সমান টু অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ টেলিফোন তারপরে টি এইচ ক্লোজ এখানে এক ঘর না থেকে যদি দুই তিন ঘর থাকতো তাহলে আমরা এখানে তিন লিখতাম চার ঘর যদি মুসতে হতো তাহলে এখানে আমরা চার টাইপ করতাম কলাম শেষ হয়েছে রো শেষ হয়েছে তাই রো ক্লোজ পরেরটুকু পরের ডাটার জন্য আমরা আগে যে কোডটা দেখেছিলাম একই রকমের যেহেতু এটা টেবিল ডাটা তাই রো শুরু টিডি সিরিয়াল নাম্বার ওয়ান টি ডি শেষ টি ডি কামাল টি ডি শেষ টি ডি একটা টেলিফোন নাম্বার টিডি শেষ টি ডি আর টেলিফোন নাম্বার টিডি শেষ রো শেষ হয়েছে তাই রো ক্লোজ শিক্ষার্থীরা দ্বিতীয় কল রোতে যেটা আছে সিরিয়াল নাম্বার দুই এবং জামাল এর জন্য একই রকমের কোড লিখতে হবে তোমরা এখানে নিচে আর ঘর বাড়িয়ে টিআর দিয়ে শুরু করে তোমরা লিখে নিতে পারো এই অনেক জায়গায় দুই হবে কামালের জায়গায় জামাল হবে আর তোমাদের এখানে নিজেদের মতো একটা নম্বর বসায় নিয়ে সেই নম্বরগুলো বসায় নিলেই তোমাদের পরের ঘরটা কমপ্লিট হবে আশা করি তোমরা এগুলো নিজেরা চর্চা করে আরও যে কোনো টেবিল তোমরা তৈরি করতে পারবে শিক্ষার্থীরা খেয়াল করো আমি সব একই লাইনে লিখেছি একটা রো একই লাইনে লিখে একাধিক লাইনে লিখেছি তোমরা ইচ্ছা করলে এক লাইনে এটা লিখতে পারো তাতে কোনো সমস্যা নাই এক লাইনে লিখা যাবে আর নিচে নিচেও লিখলেও লেখা যাবে তবে আমার পরামর্শ হলো নিচে নিচে লিখলে ভুল যাওয়ার সম্ভাবনাটা কম এরপরে দেখব রো ইস্পান কলস্পান এবং রো স্পান কল ইস্পান হচ্ছে কলাম মুছে ফেলা রো স্পান হচ্ছে রো মুছে ফেলা স্ক্রিনের লেখার দিকে আমরা একটা লক্ষ্য করি একটি সেলকে একাধিক রো পর্যন্ত বিস্তৃত করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউটের ব্যবহার করা হয় রো স্প্যানের সিনটেক্স হল টিডি রো স্প্যান সমান সমান নাম্বার এখানে নাম্বার বলতে যে কয়টা রো হবে সেই কয় সংখ্যা টাইপ করতে হবে যদি রোয়ের বিস্তৃতি দুই ঘর পর্যন্ত বাড়াইতে চাই তবে টি ডি রো টু নির্দিষ্ট করে দিতে হবে টেবিলটার দিকে লক্ষ্য করো সিরিয়াল নাম্বার নেম কান্ট্রি বাংলাদেশ লেখাটা দুইটা রো মিলে একটি ঘরের মধ্যে আসে তাহলে এই দুইটি ঘর মুছে ফেলার জন্য আমরা যে কোডটা লিখব শিক্ষার্থীরা ডানির পাশে খেয়াল করো কোডের দিকে আমি বেসিক স্ট্রাকচার লিখে ফেলে রেখেছি এ সম্পর্কে তোমাদের ধারণা অলরেডি আগেই এসে গেছে প্রথম হেডিংয়ের জন্য যে কোডগুলো লেখা এর আগে আমি দেখেছি টিএইচ দিয়ে শুরু এবং টিএইচ দিয়ে শেষ পরের লাইনটার দিকে আমরা এগোই অর্থাৎ সিরিয়াল নাম্বার এক তাই আবার নতুন রো শুরু হলো টি আর দিয়ে এইটা যেহেতু টেবিল ডাটা তাই টেবিল টিডি সিরিয়াল নাম্বার ওয়ান টিডি শেষ টিডি নাম আছে কামাল টিডি শেষ তারপরে কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশটা আছে দুই ঘর মিলে একটি ঘরে রূপান্তর করা হয়েছে তাই আমরা এখানে রো স্পান অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। তাই টিডি রো স্পান টু অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ তারপরে বাংলাদেশ তারপরে টিডি ক্লোজ রো শেষ হল তাই রো ক্লোজ শিক্ষার্থীরা খেয়াল করো সিরিয়াল নাম্বার দুইতে নাম জামাল কিন্তু যেহেতু ডানের পাশের ঘরটা দুই ঘর মিলে লেখা হয়েছে তাই দ্বিতীয় রোতে আমাদের এটা লিখার দরকার পড়বে না দেখে নাও টি আর শুরু অর্থাৎ টেবিল রো শুরু টিডি টু টিডি ক্লোজ টিডি জামাল টিডি ক্লোজ এখানেই রো শেষ হয়ে গেল তাই রো ক্লোজ কিন্তু সিরিয়াল নাম্বার তিনের ক্ষেত্রে আমাদের আরও একটা লাইন বাড়াই লিখতে হবে যেহেতু ওই সোজাসুজি কান্ট্রি আমেরিকা লেখা আছে এর জন্য পরের লাইনে হবে টি আর শুরু টিডি সিরিয়াল থ্রি টি ডি শেষ আবার টিডি শুরু ট্রাম্প টি ডি শেষ টি ডি আমেরিকা টিডি শেষ রো শেষ আগের মতোই টেবিল ক্লোজ বডি ক্লোজ এইচটিমেল ক্লোজ এটা যে কোনো নোটপ্যাড ইউজ করে সেখানে টাইপ করে তারপরে সেভ করতে হবে এই সেভ করার বা এইটা ব্যবহার করার এর আগের আলোচনাতে হয়েছে তোমরা ভিডিওগুলো একটু দেখে নিও দেখে এইগুলো তোমরা খাতায় তুলে নিতে পারো তোমাদের আগেও একবার বলেছি এই যে কোডটা লেখা একটা রো শুরু থেকে একটা রো শেষ পর্যন্ত এটা এক লাইনে লিখলেও কোনো সমস্যা নাই তবে এক লাইনে লিখলে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে তাই নিচে নিচেই লেখাটাই ভালো পরের আলোচনা কল স্পেসিং অ্যাট্রিবিউট আমরা লেখার দিকে খেয়াল করি একটি সেল থেকে আরেকটি সেলের মাঝে কতটুকু জায়গা ফাঁকা রাখা হবে তা নির্ধারণ করা আমরা সেল স্পেসিং ব্যবহার করি সিনটেক্সটা লক্ষ্য করি টেবিল সেল স্পেসিং সমান সমান নাম্বার অর্থাৎ এখানে একটা সংখ্যা বলবে। লেখাটার দিকে খেয়াল করি একটি সেল থেকে আরেকটি সেলের মাঝে কতটুকু জায়গা থাকবে পিক্সেলের সংখ্যা উল্লেখের মাধ্যমে নির্ধারণ করে দিতে হয় পিক্সেল অনেকে পিক্সেল বলে অনেকে পিকজেল বলে উচ্চারণটা এটা হচ্ছে অনেকগুলি ডটের সমষ্টি আমরা টিভিতে দেখেছি টিভির যে ছবিটা দেখা হয় এটাগুলি কিন্তু অনেকগুলি ডটের সমষ্টি কম্পিউটার বা ল্যাপটপে বা মোবাইল স্ক্রিনে সবই কিন্তু এই পিক্সেলতেই হয় যেটা পিক্সেল বেশি ঘন তার ছবিটা বেশি সুন্দর হয় তাই এখানে সেল স্পেসিং টেনের অর্থ হচ্ছে প্রত্যেকটি প্রত্যেকটি সেলের একটি একটি থেকে দশ পিকজেল পরিমাণ দূরাত্বে অবস্থান করবে আমরা এই যে বাম পাশে যে টেবিলটা দেখছি এটার কোটের দিকে একটু খেয়াল করি এবং ফলাফলটা আমরা একটু দেখে আসি খেয়াল করো আগে থেকে আমি কোডগুলো লিখে রাখছি যেহেতু এই কোডগুলো আমরা আগে দেখে নিয়েছি শুধু পরিবর্তন এসছে এই টেবিল বর্ডার অন সেল স্পেসিং সংস্থান টেন শুধু এই জায়গায় পরিবর্তনটা এসছে আর বাকিগুলো আমরা আগে যেটা দেখেছি একই একই আছে অর্থাৎ টেবিল হেডিং টেবিল রো তারপরে টেবিল ক্লোজ বডি ক্লোজ এস্টিমেল ক্লোজ একই পাশাপাশি লিখতে পারো আমরা এটা করার পরে নোটপ্যাডে টাইপ করার পরে সেভ করে ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে যদি ওপেন করি আমরা এই ডানির পাশে এই স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছি এরম একটি ফলাফল পাবো অর্থাৎ প্রথম রো থেকে দ্বিতীয় রো এর মাঝে কতটুকু ফাঁকা রাখা হবে সেটা এখানে দেখানো হয়েছে পরের আলোচনায় দেখি ভিডিওর পরিমাণ বেড়ে যাচ্ছে আমি একটু দ্রুতই আলোচনা করছি সেল পেডিং অ্যাট্রিবিউট সাধারণত প্রত্যেক সেলের ভিতর ডেটা সেল বর্ডারের ঠিক পর থেকে শুরু হয় সেল পেডিং ব্যবহারের মাধ্যমে সেল বর্ডার এবং সেলের অভ্যন্তরে সেলের মাঝে ইচ্ছা অনুযায়ী পরিমাণ মতো জায়গা রাখা যায় ডিফার মান হিসাবে ব্রাউজার ওয়ান পিক্সেল পরিমাণ জায়গা রাখে এখন আমরা যদি সেলের ডাটা ও বর্ডারের মাঝে এ অবস্থান কম বেশি করতে চাই তবে সেল এর মান শূন্য অথবা এক দুই তিন চার এভাবে ইচ্ছা অনুযায়ী বসিয়ে নিতে পারি আমরা কোডটা একটু দেখে আসি বাম পাশে আমি কোড লিখেছি পরিবর্তন হয়েছে শুধু এই একটা লাইনে আর বাকিটা একই আছে সেল পেডিং সমান সমান ইনভার্টার কোমর ভিতরে টেন দিলে আমরা এই ডানের পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রের মধ্যে ফলাফলটা পাব আশা করি এই পর্যন্ত বুঝেছ এরপরে আরেকটা বিষয় ছেলের ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ একটা ছেলের ভিতরে যদি আমরা কালার দিতে চাই তাহলে আমরা সহসায় একটা কমান্ডার অর্থাৎ বিজি কালার ব্যবহার করে আমরা এই ফলাফলটা পেতে পারি বিজি কালার অর্থাৎ টেবিলের কালার ব্যবহার করার জন্য আমরা এই ধরনের সিনটেক্স ব্যবহার করবো অর্থাৎ টেবিল বিজি কালার সমান রেড লালের জন্য ব্লুর জন্য চাই যদি সবুজ রঙ চাই তাহলে ব্লু গ্রিন চাই গ্রিন টেবিল রোয়ের কালার যদি পরিবর্তন করতে চাই বা শাড়ির কালার পরিবর্তন করতে চাই তাহলে টি আর বিজি কালার সমান সমান একটা কালারের ইনভার্টার নিতরে কালারের নাম লিখে দিতে হবে আবার টি অর্থাৎ টেবিল ডাটার কালার যদি চেঞ্জ করতে চাই বা ছেলের কালার পরিবর্তন করতে চাই তাহলে আমরা এই সিনটেক্সটা ব্যবহার করব আমরা একটু কোডটা দেখে আসি বাম পাশে লেখা কোড যা আগে দেখানো হয়েছে শুধু পরিবর্তন হয়েছে এই লাল রঙের লাইনটিতে অর্থাৎ টেবিল বর্ডার শুনশান অন বিজি কালার শুনশান রেড দিলে আমরা এই ডানির পাশে যে ফলাফলটা পাচ্ছি এই ফলাফলের মতোই আমরা পাবো যদি আমরা নোটপ্যাডে টাইপ করে যে কোনো ব্রাউজারে ওপেন করি টেবিল নিয়ে মোটামুটি এই আলোচনা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা ভালোভাবে উপলব্ধি করবে এবং কোনো বিষয় বুঝতে না পারলে আমার ফোন নম্বর দিয়ে আছে ফোন নম্বরে যোগাযোগ করলে আমি আরও ভালো করে ফোনেও বোঝা দিতে পারব আর ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে মানে অনলাইন ক্লাসরুমে সেগুলো থেকে আরও ভালো ধারণা নিতে পারবে ইউটিউব থেকে কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে জানতে চাইলে আমি তোমাদের হেল্প করতে পারব তাহলে এতক্ষণ যেটা আমরা শিখলাম এটাকে যদি তোমাদের নিজেদের করতে হয় চেষ্টা করে দেখো এখানে তিনটা দল দিয়ে আছে ক দল খ দল গ দল দুটি রো তিনটি কলাম বিশিষ্ট টেবিল তৈরি করো চেষ্টা করো নিশ্চয়ই করতে পারবা খতলের জন্য আমি রেখেছি তোমাদের ক্লাসের দুইজন বন্ধুর নাম পিতার নাম ঠিকানা ও মোবাইল নং সংরক্ষণের জন্য ওয়েব পেজে একটি টেবিল তৈরি করো অর্থাৎ এখানে দুইজন বন্ধুর নাম অর্থাৎ দুটা রো হবে আর হেডলাইনের জন্য আর একটা তিনটা লাইন হবে তোমরা চেষ্টা করলে নিশ্চয়ই পারবা আর গদলের জন্য রয়েছে তিনটি কলাম ও তিনটি রবিষ্ট একটি টেবিল তৈরি করো এবং শেষের কলামের হেডার হবে স্যালারি এবং কলামের অ্যালাইনমেন্ট হবে ডাইনে অর্থাৎ অ্যালাইনমেন্ট এবং হ্যাঁ হেডার এর ব্যবহারটা তোমরা একটু দেখে নিব তাহলে আমরা এতক্ষণ আলোচনায় যেগুলো শিখলাম সেই সম্পর্কে একটু জাস্টিফাই করি এতক্ষণ তোমরা বুঝতে পেরেছ টিয়ার ট্যাগের দুইটি অ্যাডট্রিবিউটের নাম বলো নিশ্চয়ই পারবা তোমরা টেবিল ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম বলো চেষ্টা করো নিশ্চয় পারবা না পাইলে ফোন দিও কলেজ পেন্ডিংয়ের কাজ কি কল সরি সেল স্পেন্ডিংয়ের কাজ কি কলেজ প্যানের কাজ কি রোহিত প্যানের কাজ কি সেল স্পেসিংয়ের কাজ কি তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা আশা করি তোমরা এই ভিডিওতে অনেক উপকৃত হবা তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের আগামী দিন সুন্দর হোক ধন্যবাদ